আসলে দিনটা যে কখন চলে যায় সেইটা এখন আর বুঝতেই পারি না। মানে এত পরিমাণে ব্যস্ত থাকি। যাই হোক, এখন হচ্ছে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে 7:20, আমার মর্নিং ডিউটি ছিল, তো ভাবলাম যে আমি তো ডেইলি ব্লগ করি না, তো একটু ডেইলি ব্লগ করা যাক। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘলা রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আমি একটু ইন্ট্রো নিলাম, খেয়ে কাজ না থাকলে যেটা হয় আর কি সেটাই। তো এই তো গাড়ি থেকে উঠলাম, গাড়ি থেকে নেমে কিছুটা পথ হাঁটতে হয় আমাদের। গাড়িতেও যাওয়া যায়, তা সকালবেলা তো একটু হাঁটা ভালো স্বাস্থ্যের জন্য। তো এই তো এখন লিফটে এই উঠে পড়লাম, এই যে আমি। তো আমার হচ্ছে ইন্টার্নি চলতিছে, তার ডিউটি, আর এই যে লিফটে দাঁড়ায় আছি আমি আর আমার বান্ধবী। এই ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগে, এডিট করব করব বলে আর এডিট আসলে করা হয় না। আর এটা হচ্ছে অডিও চলে আসলাম, এখন হচ্ছে কাজ শুরু করতে হবে। তো ছোট ছোট ক্লিপ নিলাম না, এখন হচ্ছে আমার প্রেজেন্ট দেবো বলে আমরা সব বান্ধবীরা দাঁড়াইছিলাম। আর এই যে হচ্ছে আমার ওয়ার্ড, আমি যেখানে ডিউটি করি, এই যে সকল ওয়ার্ড, এই দেখেন এই যে। আর এই যে আমি বসে আছি, একবারে এই হচ্ছে আমার একটা বান্ধবী, হ্যাঁ ও হচ্ছে ঝিমাচ্ছে, ওর হচ্ছে ঘুম হয়নি তাই ঝিমাচ্ছে। আর এই তো এই যে বেড, এইখানে আমরা একটু আইছিলাম গল্প করতে। এইটা হচ্ছে পোস্ট অপারেটিভ, এইখানে হচ্ছে রুগী ছিল না। আর এই যে আয়না, আয়না দেখলে মেয়েরা যা করে আমিও সেইটাই করছিলাম। তারপরে লিফটে করে আবার উপরে যাচ্ছিলাম একটা কাজে, তাই একটু ভিডিও করলাম। আমার আসার সময় এই যে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কি বলবো, মানে বৃষ্টিতে সবার কাজ খারাপ অবস্থা। তাই যে ছাতা বের করে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হয়েছিল, কি করা যাবে, রাস্তায় প্রচুর জল জমিছে। তা আমি একটু ভিজতেছিলাম, যাই হোক এসে ঘুমাইছিলাম। ঘুম দেখে উঠে এই যে আমার অবস্থা খুবই কাহিল। এখন হচ্ছে আমি লুডুস খাবো, আর দেখে একটু লুডুস খেয়ে, লুডুসও খেতে হবে। এই যে একটু না ঘুমালে হয় না, আমি আইছিলাম দুপুর 3টা বেজে গেছিলো, ঘুমাতে ঘুমাতে 3:30, আর এখন খাবো এই তো লুডুস। এই যে সবাই আমার ফেসটা ইগনোর করো, হ্যাঁ ডিউটি করে টুরে একদমই কালে ভূত লাগতেছে, কেন আমি জানি না। তো এখন এই যে আমি খাচ্ছি, তোমরা কে কে খেতে ইচ্ছুক সে কিন্তু এখান থেকে খেতে পারো। তো এই তো হচ্ছে আমার একটা দিনের ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো বলো, অবশ্যই নেক্সটে আমি আবার শেয়ার করব, ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো একটা ডিমও খাচ্ছি, ওই যে বললাম শরীরটা খুবই দুর্বল। হ্যাঁ তো তোমরা যদি পছন্দ